জানলে অবাক হবেন, বিসিবি থেকে আকাশ ছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন শ্রীধরন শ্রীরাম। জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। সো ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দৈনিক ভিত্তিক জাতীয় দলের অন্তর্ভুক্তকালীন টি টোয়েন্টি ব্যাটিং পরামর্শ কোচ হিসেবে শ্রীধরন শ্রীরামকে নিযুক্ত করেছেন এশিয়া কাপের আগেই। তবে সাধারণ মানুষ সেটা জানে না যে সে কত টাকা বেতন পায় এবং কিভাবে তার বেতনটা নির্ধারণ করা হয়েছে বিসিবির কাছ থেকে। বাংলাদেশ দলের জন্য তাকে আনা হয়েছে দৈনিক হিসেব করে, অর্থাৎ তিনি পারিশ্রমিক পাবেন দিন ভিত্তিক। মূলত শ্রীধরন শ্রীরামের সঙ্গে বাংলাদেশের চুক্তি 2 মাস 15 দিনের। প্রতিদিন তাকে দিতে হবে $700, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রতিদিন তার আয় প্রায় 70,000 টাকা। যদি তার হিসেবে দিন বিবেচনা করা হয় তাহলে $75 দিনে $700 হিসেব করে তার পারিশ্রমিক হবে $52,500, যা বাংলাদেশি মুদ্রায় $52,50,000। আপনাদের কি মনে হচ্ছে এত টাকা পাওয়ার কি যোগ্য শ্রীধরন শ্রীরাম? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সময় আপনারা আমাদের সাথে থাকার জন্য।